ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল বুধবার আর আগামীকাল ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছয়টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বুধবার দিন আপনাদের ক্ষেত্রে মহাপ্রাপ্তি ঘটতে চলেছে কিন্তু সর্বাগ্রে একটি কথা প্রথমেই বলে দিই আমি এই ভিডিওতে যে ছয়টি রাশির নাম বলবো সেই ছয় রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে প্রাপ্তি নিশ্চিত এর দাবি আমি কোনোদিনই করিনি আর করব না কারণ কি জানেন কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আগে জেনে নিন তারপর আপনাকে জানতে হবে আপনার দশা অন্তর্দশা এখন বর্তমানে সাপোর্ট করছে কি না অর্থাৎ কোন সময় প্রাপ্তি যোগ রয়েছে এছাড়াও আরেকটি বিষয় জানতে হবে সেটি হলো আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি হ্যাঁ কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলি বলবো ছয় ছটি রাশিরই প্রতিটি রাশিরই টার্গেট নাম্বার বলবো কিন্তু এই টার্গেট নাম্বারগুলো কিন্তু ইন জেনারেল মানে একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হতে পারে না তবে হ্যাঁ আমার বলা রাশি এবং টার্গেট নাম্বার অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে এটা আমার কথা নয় এটা আপনাদেরই কথা যারা ব্যক্তিগত জনমোছক বিচার করাচ্ছেন তারাই কিন্তু এই কথাগুলোই কিন্তু বলছেন বারবার করে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বুধবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে রাহুকাল এই যে রাহুকাল সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে সকাল এগারোটা ছিচল্লিশ মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই সময় যে কোনো ধরনের কাজ বলুন টিকিট কাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় আর করলেই বিপদ তাহলে কোন সময়টিকে কাজে লাগাবেন আগামীকাল যে সময়টির কথা আমি এখন বলবো সেই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন আর সেই সময়টি হচ্ছে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আরেকটি সময় হচ্ছে দুপুর তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যে ছটা আঠাশ মিনিট পর্যন্ত এই দুটি সময়কে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবার আসুন আমি একে একে ছয় ছয়টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই কারণ আমি জানি আপনারা অনেকেই ভিডিওটি স্কিপ করে দেখেন এবং শুধু রাশির নাম জানার জন্যই দেখেন তাই আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই আমি এই ভিডিওতে যে ছয় রাশির নাম বলছি প্রত্যেকেরই যে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে এটার দাবি আমি করছি না আর কোনোদিনই করিনি তবে হ্যাঁ আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে তবে প্রত্যেকেরই তো ঘটছে না তাই আমি বারবার বলি আমি যে রাশিগুলির নাম বলছি অবশ্যই প্রাপ্তি রয়েছে কিন্তু টার্গেট নাম্বারগুলো জানতে গেলে হ্যাঁ টার্গেট নাম্বারগুলো আপনার এক্সাক্ট টার্গেট নাম্বার জানতে গেলে কারণ এই ভিডিওতে তো আমি ইন জেনারেল টার্গেট নাম্বার বলছি একজাক্ট টার্গেট নাম্বার জানতে গেলে আপনাকে ব্যক্তিগত জন্মছক বিচার করাতে হবে প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবজ ধারণ করুন বর্তমানে দোল উৎসব উপলক্ষে রাহু রক্ষা কবজের উপর ভারী ডিসকাউন্ট অফার রয়েছে তাই দীর্ঘদিন ধরে যারা ভাবছেন যে নেব কি নেব না তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং এই অফারের সুযোগ নিয়ে নিন এছাড়াও ক্যাশ অন ডেলিভারি যারা চাইছেন অর্থাৎ যখন কবচটি হাতে পাবেন তখনই তার মূল্য পরিশোধ করবেন সেই ব্যবস্থাও রয়েছে তারাও যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন এবার আমি একে একে ছয় ছয়টি রাশির নাম বলে দিই যে রাশিগুলির আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা তুলারাশি তুলারাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং দুই দ্বিতীয় রাশির নাম হল কন্যা রাশি কন্যা রাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং আট তৃতীয় যে রাশির নাম হলো মিথুন রাশি মিথুন রাশির আগামীকালের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার এক এবং পাঁচ চতুর্থ রাশির নাম হলো মিন রাশি মিন রাশির আগামীকালের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার তিন এবং ছয় পঞ্চম যে রাশির নাম বলবো অর্থাৎ পাঁচ নম্বর রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকালের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার চার এবং সাত এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব ছয় নম্বর রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার দুই এবং নয় ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ